মেয়েরা যতই সুন্দরী হোক বা ভালো হোক না কেন, তবু সে সুন্দর নয়, ভালো নয়। সারাদিন বাড়িতে রান্নাবান্না সেরে বাচ্চাদের পেছনে দৌড়ে দৌড়ে কখন যে তার দিন থেকে রাত কেটে যেত সে নিজেও টের পেত না। বাচ্চা বড় হয়ে চাকরি করতে বেরোলো, তবুও সবাই বলে আমি আর কি করলাম। রান্না করা ভাতটা খিদে পেলেও খেতে পারিনি, কারণ অপেক্ষায় বসে থাকতাম সেই মানুষটার জন্য যে কিনা কথায় কথায় যন্ত্রণা দিত, আঘাত দিত। নিজের জন্মদাতা মা বাবা ভাই বোনকে আত্মীয়দের ছেড়ে যে মানুষটার সকল জিনিসের খেয়াল রেখেছি সেই মানুষটার কথায় কথায় বলে বাড়ির বাইরে বেরিয়ে যাও, আমার থেকে অনেক দূরে চলে যাও, আমার গলার কাঁটা তুমি, আমার নিঃশ্বাসের বিষ তুমি, তাই তুমি মারা গেলে, তুমি চলে গেলে আমি নতুন করে নিঃশ্বাস নেব, নতুন করে জীবন শুরু করব, নতুন করে বাঁচব, নতুন করে শান্তি ফিরে পাব। হ্যাঁ, সুখ আর শান্তি, ওদের সুখ শান্তির কথা ভাবতে ভাবতে আমি নিজের ইচ্ছে সুখ শান্তি কখন সব ভুলে গেছি। সারাদিন সংসারের দায়িত্ব সামলে শাড়ির ছেঁড়া আঁচল দিয়ে নিজের দুঃখ যন্ত্রণার ছাপ, নিজের মুখের বিষণ্ণতার ছাপ মুছে যখন রাতে বিছানায় একটু পিঠ ঠেকাব, তখনও একটু আদর পাইনি, প্রেম পাইনি, ভালো লাগার মতো দুটো কথাও শুনতে পাইনি, বরঞ্চ মুখ ঝামটা দিয়ে বিছানা থেকে নামিয়ে দিয়েছিল। সেই সব দিনগুলো চুপচাপ সহ্য করেছি, নিজের চোখের জল মুছে কখন যে আবার রাত থেকে সকাল হয়েছে বুঝতে পারিনি বা বুঝতে দিইনি, কারণ নতুন দিনের অপেক্ষায় যে সব ঠিক হয়ে যাবে, নতুন দিন যেমন নতুনভাবে শুরু হয়, হয়তো আবার আমার জীবনেও সব কিছু নতুনভাবে শুরু হবে। এতটা পথ এসে এখন, এতগুলো বছর পেরিয়ে এখন মনে হচ্ছে মেয়েরা আসলে কি, মেয়েরা যতই সুন্দর হোক, যতই সংসার সংসার করে ত্যাগ করুক না কেন, তার কোনো মূল্য নেই। মেয়ে যদি চাকরি করে টাকা রোজগার করত তার মূল্য হয়তো অনেক বেশি হতো, তাই মেয়েরা যতই সুন্দর হোক, যতই ভালো হোক, তবু সে সুন্দর নয়। যতই সে ত্যাগ দিক, যতই তার ইচ্ছেগুলোকে দিনের পর দিন সে মেরে ফেলুক, সে কোনো স্বপ্ন না দেখুক, তার স্বামীর স্বপ্নটাই তার স্বপ্ন হোক, সন্তানের স্বপ্নটাই তার স্বপ্ন হোক, তবুও কারোর আর মন আর ভরে না, তবুও মনে হয় যে আমি আর কি করলাম।